Hey, hello everyone. Welcome to Unnavigated. তো অনেকদিন পরে ভিডিও আসছে, অনেকদিন পরে সুযোগ পেয়েছি কাজের ফাঁকে বেরিয়ে পড়ার। আজকে আমরা যাচ্ছি বাংলার দুর্গনগর বাঁশবেড়িয়ায়, আর সেখানে ঘুরবো আমরা হংসেশ্বরী মন্দির। তো আমরা 8:30 নাগাদ ঘর থেকে বেরিয়েছি, এখন যাচ্ছি হাওড়া স্টেশন। সেখান থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়, চলো যাওয়া যাক। আজকে আমাদের সাথে আছে আরও একজন আমাদের কলেজের বন্ধু, অনেকদিন পরে তার সাথে দেখা হয়েছে, আর তার আদি বাড়ি হচ্ছে সেখানেই। সায়ন, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকায় হাওড়া স্টেশন পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। 10টার হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া যায়, আমরা সেটা পেয়ে যাব। অনেকদিন পর লোকাল ট্রেনে জার্নি করতে খুব মন্দ লাগছে না কিন্তু। হাওড়া স্টেশন থেকে বাঁশবেড়িয়া পৌঁছতে আমাদের সময় লাগলো অ্যারাউন্ড 1.5 আওয়ার্স। আর এই জায়গাটার নাম বাঁশবেড়িয়া হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। মুঘল আমলে বর্গী আক্রমণের সময় এখানে প্রতিরোধ গড়তে শোনা যায় রামেশ্বর রায় এখানে একটা বড় বাঁশবাগান কেটে সেখানে একটা পরিখাবেষ্টিত দুর্গ স্থাপন করে। তো সেখান থেকেই এই জায়গাটার নাম হয় বাঁশবেড়িয়া, যেটি লোকমুখে গড়বাটি নামেও খ্যাত। তো এখান থেকে আমরা যাব হংসেশ্বরী মন্দির দেখতে। অনেক সকালে খেয়ে বেরিয়েছিলাম, তাই গরম গরম কচুরি ভাজা দেখে লোভ সামলানো গেল না। কচুরির পর একটু চা না হলে চলে, তাই পাশের দোকানে ঢুকে 3টে চা অর্ডার দিয়ে দিলাম। এদিকে বৃষ্টিও নেমেছে দেখছি। সামনে থেকে আমরা টোটো ধরে নেব, এখান থেকে মন্দির অবধি 10 টাকা করে ভাড়া। মন্দিরে পুজো দেব, তাই মায়ের জন্য মিষ্টি কিনে নিলাম এখান থেকে। 12:30টার পর মাকে ভোগ দেওয়া হয়, তারপর কিন্তু পুজো দেওয়া যায় না, তাই পুজো দিতে হলে তার আগেই আসতে হবে। বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, তাই ছাতা মাথায় দিয়েই আমরা পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরে। মন্দিরটি এখন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে আছে। সামনে এই যে বাঁধানো জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আগে মোষ মেষ ও ছাগ বলি হতো। হংসেশ্বরী মন্দিরটি দক্ষিণমুখী, উচ্চতা 70 ফুট। এই মন্দিরটি বানারসি স্থাপত্য শিল্পের আদর্শে নির্মিত আর 13টি চূড়া বিশিষ্ট। সমগ্র মন্দিরটি ইট ও পাথর দিয়ে তৈরি।
এর পাথর এসেছিল চুনার থেকে আর কারিগরেরা এসেছিলেন জয়পুর থেকে। মন্দিরের চারিদিকে বারান্দা এবং মন্দিরের সামনে খোলা বাঁধানো প্রশস্ত চত্বর আছে। চূড়াগুলি পদ্মকোর আকৃতির, গঠন প্রণালীতে যৌগিক শতচক্রভেদের রহস্য প্রকাশিত হয়েছে। হংসেশ্বরী দেবীর মূর্তি নিমকাঠ দ্বারা প্রস্তুত, দেবীর বর্ণ নীল। পঞ্চমুণ্ডী বেদীর ওপর স্থাপিত সহস্রদল পদ্মের উপর সবরূপে শায়িত শিবের নাভি থেকে ওঠা দীর্ঘ মৃণাল সহ ফোটা পদ্মের উপর দেবী হংসেশ্বরী পা পা মুড়ে এবং ডান পা ঝুলিয়ে বসে আছে। দেবী এখানে হাস্যমুখী। দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যা দীপান্বিতা তিথিতে। সেদিন সন্ধ্যারতির পর দেবীর মুখে পরিয়ে দেওয়া হয় সোনার মুখোশ ও সোনার জিভ। হংসেশ্বরী মন্দিরের অনুরূপ মন্দির বাংলায় আর নেই, এর স্থাপত্য অনবদ্য। রাজা নৃসিংহদেব 1802 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ শুরু করেন। তার অকাল প্রয়াণে মন্দির নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে তার পত্নী রানী শঙ্করী পুনরায় মন্দির নির্মাণ শুরু করেন এবং 1814 খ্রিস্টাব্দে নির্মাণ শেষ করেন। খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। শোনা যায় এই মন্দিরের পাশ দিয়েই নাকি গঙ্গা বয়ে যেত। কালচক্রে সেই নদী এখন অনেকটাই দূরে চলে গেছে, আমরা সেই জায়গাটিও ঘুরে দেখব। হংসেশ্বরী মন্দিরের পূর্ব দিকে রামেশ্বর রায় নির্মিত একটি টেরাকোটার কারুকার্য খচিত বিষ্ণু মন্দির আছে, যেটি অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বাসুদেব মন্দির ও হংসেশ্বরী মন্দিরের নির্মাণের ওপর দুই সময়ের প্রভাব। মুঘল আমলে তৈরি বাসুদেব মন্দিরের চূড়া খানিকটা গম্বুজ আকৃতির এবং ইংরেজ শাসনকালে তৈরি হংসেশ্বরী মন্দিরের চূড়া খানিকটা গির্জার মতন, সম্ভবত সমকালীন শিল্প সংস্কৃতির প্রভাব। সায়নের থেকে জানতে পারলাম মন্দিরের পাশেই থাকা তিন তরফের রাজবাড়ির কথা। দূরের ওই হলুদ বাড়িটি হলো ছোট তরফের, তার ঠিক পিছনে সাদা বাড়িটি হলো মেজ তরফের, আর এই বাড়িটি হলো বড় তরফের। এই ফাঁকে রায় পরিবারের কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিই। রামেশ্বরের পুত্র রঘুদেব, রঘুদেবের পুত্র গোবিন্দদেব, গোবিন্দদেব আর হংসেশ্বরী দেবীর পুত্র নৃসিংহদেব। এই হংসেশ্বরী দেবীর নামেই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। নৃসিংহদেবী হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠারম্ভ করেন। গোবিন্দদেব মারা যাবার 3 মাস পর জন্ম হয় নৃসিংহদেবের। গোবিন্দদেব নিঃসন্তান অবস্থায় মারা গেছেন এই অজুহাতে তার সমস্ত সম্পত্তি নবাব আলীবর্দী অন্য জমিদারদের বন্দোবস্ত করে দেন। রাজা নৃসিংহদেব সেজন্য শৈশবে খুবই আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন। পলাশির যুদ্ধে সিরাজদৌলার পরাজয়ের পর বাংলায় কোম্পানি শাসন কায়েম হলে রাজা নৃসিংহদেব ওয়ারেন হেস্টিংসকে তার পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। হেস্টিংস নৃসিংহদেবকে তার পিতার সম্পত্তি 24 পরগনা ফিরিয়ে দেন। তারপর 1759 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের আমলে আরও 3টি পরগনা লাভ করেন। এই ফাঁকে বলে রাখি, আমার বন্ধু সায়ন কিন্তু এই দেবরায় পরিবারেরই একজন উত্তরসূরি। রাজপরিবারের কিছুজন এখনও বাঁশবেড়িয়াতে থাকলেও অধিকাংশ সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। সায়নের থেকে জানতে পারলাম এই মাঠে দুর্গাপূজা হয়। বছরের এই একটি সময় একদিনের জন্য হলেও পরিবারের সকলে জড়ো হওয়ার চেষ্টা করে। ওই দেখুন, ওইখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই পুকুরটির নাম হাঁসপুকুর। সায়নের থেকে শুনলাম এককালে এখানে নাকি প্রচুর হাঁস ঘুরে বেড়াত। এই পুকুরটি ছোট তরফের বাড়ির মধ্যে অবস্থিত। দূরে যে গেটটি দেখতে পাচ্ছ সেটি হলো গড়বাটির এন্ট্রান্স বা রামেশ্বর রায়ের বানানো দুর্গের প্রবেশপথ, যেটি বর্গীদের থেকে রক্ষা করত পাঠানরা। তাদের কেউ কেউ এখনও বাঁশবেড়িয়াতে রয়ে গেছে। কিছু বছর আগে অবধিও রাজপরিবারের বিবাহ অনুষ্ঠানে গেটের উপরের অংশ থেকে পুষ্পবর্ষণ ও সানাই বাজানো হতো। বৃষ্টি কাটিয়ে এখন বেশ রোদ উঠেছে, তবু পুকুর পাড়ে দাঁড়িয়ে পানকৌড়িদের জলকেলি দেখতে বেশ ভালোই লাগছে। রাজবাড়ির প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই জলাশয় দিয়েই চারিপাশ ঘেরা ছিল। আমরা এখন মায়ের ভোগ খেয়ে হংসেশ্বরী মন্দির থেকে বেরোলাম। আশপাশটা ঘুরেও দেখেছি, খুবই সুন্দর লাগলো। আর এখন আমরা যাচ্ছি হংসেশ্বরী ঘাটে, চারপাশটা ঘুরে তোমাদের দেখাবো।
বলো তোমরা কমেন্টে কেমন লাগলো। সেই ঘাট তোমরা দেখতেই পাচ্ছ কি রোদ উঠেছে, কিন্তু কি আশ্চর্যের গঙ্গার হাওয়া সত্যি শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। এবার ফেরার পালা, ঘাট থেকে উঠে আসতে ইচ্ছেই করছিল না, তবু ফিরতে হবে। বাঁশবেরিয়ার বদলে আদিসপ্তগ্রাম স্টেশনে এলাম, কারণ এখান থেকে ট্রেনের সংখ্যা বেশ খানিকটা বেশি। ব্যস্ত একটা সপ্তাহের পর উইকেন্ডটা আমরা খুবই এনজয় করলাম। সায়নকে ধন্যবাদ দিতেই হয় আমাদের এত সুন্দরভাবে জায়গাটি ঘুরে দেখানোর জন্য। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না জানো। নমস্কার, আমি এখানে কচুরি কচুরি খেতে এসেছি। দারুণ কচুরি এখানে, এখানকার কচুরি বিশ্ববিখ্যাত। আমি যখনই আসি তখনই এখান থেকে আমি কচুরি খাই। কারণ আগে চপও পাওয়া যেত কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে যাই না, কিন্তু এখান থেকে কচুরি ছাড়া কচুরি অবশ্যই খাবেন মাছ ভেড়ে স্টেশনের বাইরে।